ভাই দিয়ে বোন দূষিত হচ্ছে, পরিবারের একজন দিয়ে আরেকজন দূষিত হয়, সে কে এটা দেখছে না? যার মা নাই সে বুঝে মার মর্যাদা, যার বোন নাই সে বুঝে বোনের মর্যাদা। রাসূল তো এই সমাজ বলে নাই, রাসূল তো এই সমাজ রেখে যায় নাই। রাসূল তো বলেছেন এমন একটা সমাজ কায়েম হবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ভয় কারো কোনে যায় থাকবে না। বর্তমান আমাদের বাংলাদেশে গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে যে একটা কলঙ্কের দাগ কেটেছে, একটা হৃদয়ে লেগেছে, সবার মাঝে একটা বেদনা সৃষ্টি করেছে, গোটা জাতি লজ্জিত হচ্ছে, এটা হলো গোটা বাংলাদেশের ধর্ষণ চর্চা। গোটা বাংলাদেশের ধর্ষণ চর্চা এমন পর্যায়ে হয়েছে, আমি গতকাল সার্চ করে দেখলাম শুধু ছয় মাসে হাজারের উপর ধর্ষণ হয়েছে বাংলাদেশে। ডাটাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা যাচাই করতে পারবো না, কিন্তু বর্তমান পরিবেশ আমাদেরকে এই চিন্তা বলে ডাটা সঠিক নয়, আরো বেশি হচ্ছে। গোটা পৃথিবী থেকে যখন আল্লাহ সুবহান ও তাআলা মুখ ফিরিয়ে নেন, তখন যে গজবগুলি চলে আসে এটা হলো একটা গজব। আমি আজকে আপনাদের কাছে জিনিসটাকে এমনভাবে তুলতে চাই, আপনি কি মনে করেন মিডিয়াতে যারা খবর দেয়, মিডিয়াতে যে কথাগুলি আসে এটাই যথেষ্ট, নাকি আমাদের গ্রামগঞ্জে আসে ধর্ষণ? কয়টা বিচার হয়, কয়টার শাসন হয়, কয়টার জন্য কথা বলা হয়, কয়টা ধর্ষণের বিচার এই সমাজের মানুষেরা করছে? আর যতদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে গজব আমাদের থেকে আল্লাহ উঠাবে না। আমি আজকে আপনাদের কাছে বলি, আমরা লজ্জিত এই কারণে, কাকে ধর্ষণ করা হচ্ছে, কে সে? আমি যদি বলি আমাদের কি মা আছে কি না, ছিল কি না, যাদের নাই মারা গেছে ছিল কি না? মায়ের মর্যাদা কতটুকু, মা জাতির মর্যাদা কতটুকু? আপনি গোটা কোরআন খুলে আপনি চিন্তা করেন যে পুরুষের নামে একটা সূরা আছে কি না? গোটা কোরআনে পুরুষের নামে কোনো সূরা নাই, কিন্তু নারীর নামে আল্লাহ সুবহান একটা সূরা দান করেছেন, মর্যাদা দান করেছেন। এই মর্যাদার প্রতিফলন কে ঘটাবে, এই মর্যাদাটা কে দেখাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মর্যাদা তুমি দেখাতে হবে, পুরুষ জাতি মর্যাদা দেখাতে হবে, কারণ তোমার মতো পুরুষ জাতিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার মায়ের পায়ের নিচে জান্নাত দান করে দিয়েছে। এ জাতির পায়ের নিচে তোমার জান্নাত। সেখান থেকে আজকে আমাদের বাংলাদেশের ধর্ষণ চর্চা, কালকে একজন কথা বলছিল আমার সাথে, আমাকে বলছে হুজুর দেশটা আইয়ামে জাহিলিয়াত হয়ে গেছে। আমি বললাম না, আইয়ামে জাহিলিয়াতে যা হতো বর্তমান আরো মডার্ন হচ্ছে, তার থেকে আরো বেশি হচ্ছে। এখন যা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে তা হতো না। আইয়ামে জাহিলিয়াতে যদি কোনো ধর্ষণ হতো এটা একটা গণ্ডির ভিতরে থাকতো, একটা স্বাভাবিক পর্যায়ে থাকতো, কিন্তু বর্তমানে যখন ধর্ষণ করা হয়, ধর্ষণ করে এটা আবার মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়, আইয়ামে জাহিলিয়াতের কোনো মিডিয়া ছিল না, সমাজের মধ্যে সে কলঙ্কিত হয় নাই, সমাজের মানুষ ব্যতীত হয় নাই, কি বলেন ঠিক না? সুতরাং সে বর্বর যুগে যেমন বর্বরতা মানুষ করত, তার থেকে আরো বর্বর বর্তমান সমাজের মানুষগুলি। বর্বর যুগে মানুষগুলি যত খারাপ ছিল তার থেকে আরো বড় খারাপ হয়ে গেছে বর্তমান সমাজের মানুষগুলি। আজকে মুসলমান, আপনারা মসজিদে এসে হক আদায় করতে চান, আল্লাহর কসম খেয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কেউ যদি জিনা করে আর ওই জিনার সাথে কেউ যদি তার মৌন সমর্থন হোক হয়ে গেছে, কি করা, বিচারটা করব কিভাবে, এই ধরনের বিভিন্ন কথা বলে যদি এই জেনাকে মেনে নেয়, ধর্ষণকে মেনে নেয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল হাশরের দিন তাকে দায়ুসের কাতারে দাঁড় করানো হবে। দায়ুস মানে কি? যে জিনা করে নাই, যে জিনা করে নাই। আপনার পরিবারের কে জিনা করলে আপনি প্রতিবাদ করলেন না, আপনি জিনা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল হাশরের দিন আপনি দায়ুসের কাতারে দাঁড়িয়ে যাবেন। দায়ুস মানে কি? দায়ুস মানে কি? জান্নাত তো জান্নাত, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে না। আপনি জান্নাতের গ্রাণও পাবেন না, আপনি মরতে পারবেন, জানাজা হতে পারবে, অনেক কিছু হতে পারবে, আপনার জন্য কুলখানি আর চোদ্দখানি চল্লিশে আপনার সব কিছু করতে পারবেন, এগুলি কচু কাজে আসবে না, কারণ আপনার এই সমর্থনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়ুসের কাতারে দাঁড় করিয়ে দেবে, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। বর্তমানে যে কয়েকটা ঘটনা বাংলাদেশে ঘটেছে, এই ঘটনা, এই ঘটনার ব্যাপারে আমাদের কি চিন্তা থাকতে পারে? আমি তো যদি মোমেন দাবি করি, আপনি আমি যদি মোমেন দাবি করি, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার কোনো ভুল, আমার কোনো মুসলমান মোমেনা যদি লাঞ্ছিত হয়, আমি আমার মেয়ের দিকে তাকিয়ে চিন্তা করব আমার মেয়েটা যেন লাঞ্ছিত হয়ে গেছে। আপনার মেয়েটার দিকে তাকান। আজকে যারা ধর্ষণ এই মামলার ব্যাপারে, ধর্ষণের ব্যাপারে যারা কথা বলে না, আমি আপনাদেরকে বলি আপনার মেয়ের দিকে তাকিয়ে তাকে চিন্তা করুন, আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে, আপনার বোনকে যদি ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে, আপনার মাকে যদি কেউ ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে। আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার ইমান যদি থাকে, তাহলে আপনার কলিজা তেমনই ব্যথা রাখা দরকার আরেকজনের মেয়েকে ধর্ষণ করলে যেমন হওয়া দরকার। কথা ঠিক আছে কিনা বলেন। এটা আমার ইসলাম, এটা আমার ইসলাম। আশাদুন নাসে বালা আন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন কার উম্মত কারা হবে? রাসূল বলেছেন পৃথিবীতে দিনহীন, দিনহীনতা অথবা আমার মুমেন বান্দা বান্দির কোনো যখন কষ্ট চলে আসে, রাসূল বলেন সবচাইতে আমার বেশি কষ্ট লাগে। কে বলতেছেন? রাসূল বলতেছেন আমার সবচাইতে বেশি কষ্ট লাগে, আমার মুমেন বান্দা বান্দির কোনো কষ্ট যদি চলে আসে তাহলে আমি সবচাইতে বেশি ব্যথা, আমি ব্যথিত হই, আমার ব্যথা লাগে কলি যায়। আশাদুন নাসে বালা আন আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি উম্মতের জন্য কষ্ট পায়। আপনি বাবা, আপনার মেয়ের কষ্ট লেগেছে, আপনার মেয়ের ব্যাপারে কোনো ধরনের কষ্ট আপনার মনে লেগেছে, আপনার থেকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি কষ্ট পায়। আপনি বাবা হয়ে যতটুকু পান তার থেকে বেশি কষ্ট পায় রাসূল। আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমারও মনে যখন ব্যথা লাগবে, আমি নবীর যেমন ব্যথা লাগে ঠিক ওই ব্যথা যদি তোমার কলিজায় লাগে তাহলে নবীর সাথে তুমি আস। সুবহানাল্লাহ, বলেন না? আমি নবীর যতটুকু ব্যথা লাগে, যদি এই ব্যথা তোমার দিলে লাগে তাহলে বুঝতে হবে নবীর পথ, নবীর মন, নবীর রুচি তোমার মধ্যে আছে, আর নবীর রুচি যার আছে নবী থাকবে যেখানে, তুমি থাকবে সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করেছেন? আপনি কি চিন্তা করেছেন যেখানে ইসলাম বলা হয়েছে যে তোমাদের দৃষ্টিকে সংযত করো, তোমাদের দৃষ্টিকে সংযত করো। জেনার ব্যাপারে বলা হয়েছে জেনা করো না, না জেনা করো না এই কথা আল্লাহ বলে নাই, এটা তো একটা চূড়ান্ত স্টেপ। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলে বলেছেন লা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না, আমি কাছে যেও না, জিনা করো না, দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন। হ্যাঁ, আল্লাহ কি বলতেছে? লা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না। তার মানে কি? কাছে যেও না মানে কি? জিনা সংগঠিত হতে পারে এমন কোনো পরিবেশে তুমি যেও না যেন তুমি জিনার মধ্যে পড়ে যাও, যেন তুমি জিনার মধ্যে পড়ে যাও, তোমার চিন্তায় যদি থাকে তাহলে জিনার কাছেও যেও না মানে কি? ওই পরিবেশটা যেন সৃষ্টি না হয়, ওই পরিবেশ যেন সৃষ্টি না হয়। আজকে আপনারা আমার কাছে প্রশ্ন করি, বাংলাদেশের বর্তমান আমাদের ছেলে মেয়েগুলি যেভাবে চলছে, যেই গতিতে চলছে, যেই নীতিতে চলছে, যেই আদর্শে চলছে, যাকে মানছে, যেই তরিকায় চলছে, তাহলে আমি মনে করি
জেনা তো আরো দিন দিন বাড়বে, দর্শন তো আরো বারো বাড়বে। কারণটা হলো এই নীতিটা আল্লাহ রাসুলের নীতি না, এই নীতি আল্লাহ রাসুলের নীতি না। যেই নীতিতে তোমরা এই সমাজের মধ্যে নিজেদের মেয়েকে হেফাজত করতে চাচ্ছ, এই নীতি দিয়ে তোমার মেয়ের চরিত্রকে তুমি হেফাজত করতে পারবা না। কি পারা যাবে নাকি? আপনার মেয়েকে পারবেন? পারবেন না। যেই নীতিতে আপনার মেয়ের মর্যাদা আপনি চাচ্ছেন, এই নীতিতে আপনার মেয়ের মর্যাদা বাড়বে না। যেই নীতিতে আপনার মেয়ের শান্তি আপনি কামনা করছেন, এই নীতিতে আপনার মেয়ের শান্তি পাওয়া যাবে না। যেই নীতিতে আপনার মেয়েকে একজন বিদুষী নারী বানাতে চান, যেই নীতিতে বড় করে আপনার মেয়ের একটা রেহেম, একটা এমন একটা মা বানাতে চান যেই মা হবে দুনিয়াতে শ্রেষ্ঠ, যেই মা হবে আখেরাতে শ্রেষ্ঠ, এই নীতিতে আপনার মেয়েকে ভালো মা বানানো যাবে না। কি বলেন, যাবে নাকি? এই নীতিতে যাবে না। এর জন্য আমাদের কি করা দরকার? আমাদের কি করা দরকার? আমার মেয়েকে, আমার ছেলেকে যদি ভালো বানাতে হয়, ভালো বানাতে হয়, একটা কথা আছে, একটা কথা বলে আলোকিত সমাজ চাই। আপনার সন্তানকে আলোকিত করতে চান, আপনার সন্তানকে ব্রাইট করতে চান, আপনার সন্তানকে আপনি উন্নত করতে চান। আপনার ছেলে যখন ঘুরে ধরে যায় তখন আপনি উন্নত করতে পারবেন না। আপনার সন্তানের জন্য আপনি প্রিভেন্টিভ করতে হবে, অর্থাৎ লা তাকরাবু জেনা, এটা হলো প্রিভেন্টিভ। এই প্রিভেন্টিভ যদি দিতে পারেন, অর্থাৎ পূর্ব থেকেই যদি তাদেরকে জিনার ব্যাপারে আপনি যদি এই চিন্তা দিয়ে দিতে পারেন যে জিনা যদি করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক দুজুকে দেখলেন, কিছু সংখ্যক মহিলা পুরুষ তাদেরকে পাওয়া গেল, তারা দুজুকের আগুনে উত্তপ্ত হচ্ছে, তাদের পেটগুলি অনেক বড় বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল আমিন বললে, আপনার উম্মতের যারা জিনা করেছে, আপনার উম্মতের যারা জিনা করেছে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, শাস্তির ব্যাপারে দেখলেন যে তাদেরকে দুজুকে দুজুকে দুজুকিদের জন্য সবচাইতে কষ্টের হবে, দুজুকে দুজুকিদের জন্য সবচাইতে কষ্টের হবে। যারা পৃথিবীতে জানা করেছে, যারা পৃথিবীতে জানা করেছে, তাদের লজ্জাস্থান থেকে যে দুর্গন্ধ বের হবে, দুজুকিদের সবচাইতে কষ্টের কারণ হবে ওই জেনাকারীর লজ্জাস্থান থেকে যেন দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধটা তাদের কষ্ট বেশি হবে। তাহলে চিন্তা করতে পারেন, দুজুকিরা পর্যন্ত সেদিন কষ্ট পাবে ওই জেনাকারী আর জেনাকারীর জন্য। আজকে আমাদের বাংলাদেশে যেভাবে জেনা হচ্ছে, যেভাবে ধর্ষণ হচ্ছে, দুটো দিক এখানে, একটা হলো জেনা, জেনাটা কি এটা সম্মতিত হতে পারে অথবা অন্য কোনো, আরেকটা হলো ধর্ষণ করা অসম্মতিতে। শাস্তি আছে কি না, শাস্তি আছে কি না? আপনি প্রিভেন্টিভ করলেন না, চলে আসলো পর্যন্ত, তখন কিন্তু শাস্তির পর্যায়ে চলে যেতে হবে। তখন আর কোনো ধরনের এটা থেকে বাঁচাবাসি করা যাবে না, কারণ এইভাবে যদি সমাজ চলতেই থাকে, এই সমাজে আমাদের মেয়েগুলি রাস্তাঘাটে চলা তো দূরের কথা, আমাদের ঘরগুলির মধ্যে থাকতে পারবে না, ঘরগুলিতে থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা ব্যক্তি, একটা মহিলা রাস্তা দিয়ে চলে আসতেছে রাতের বেলা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটা রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ একটা সামনে দেখতে পেল একটা গিরিপথ ছিল। মহিলাটা চিন্তা করলো, এটা তো আইয়ামে জাহিলিয়াত, এটা তো বর্বরতার যুগ, আর আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমার সবচাইতে মর্যাদার বিষয় হলো আমার চরিত্রকে, আমার সতীত্বকে রক্ষা করা। কিন্তু সামনে একটা পুরুষ দেখতেছি, একটা ছেলে দেখতেছি, এই ছেলেটা যদি আমাকে ধর্ষণ করে, এখন যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমার বাঁচার উপায় নাই, এই কথা চিন্তা করে সে মহিলাটা বসে গেল, এমন সময় ছেলেটা কাছে কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, বোন তুমি চিন্তিত হয়ে গেছো, যে আমাকে দিয়ে তুমি ধর্ষিতা হবে? আমার একটা পরিচয় আছে, পরিচয়টা জানবে? আমি হলাম মুসলমান,
আমি তোমার সতীত্ব নষ্ট করব না, বরং তোমার সতীত্বের হেফাজত আমি করব ইনশাআল্লাহ। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ব করে বলেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল অত্যন্ত গর্ব করে বলেছিলেন, আমার উম্মতের মহিলারা সানা থেকে হাজারা মাইল পর্যন্ত তারা রাতের বেলা হাঁটাহাঁটি করবে, কোনো যুবক ছেলে তার দিকে চোখ তুলে তাকাবে না। আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার কলিজার টুকরা, সে আমার হৃদয়ের মানুষ, সে আমার উম্মত, সে আমার জান্নাতের আমার সাথী। যে সানা থেকে হাজারা মাইল পর্যন্ত একটা মহিলা চলবে তার দিকে চোখটা তুলে তাকাবে না, শুধু তখন ওই মহিলা যে তার সতীত্বের চিন্তা করে, আর যে মেয়েটা যে ছেলেটা ওই রাস্তা দিয়ে হাঁটে, ওই দুজনের কলিজায় একটা ভয় শুধু লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই দুজনের ভয় শুধু আল্লাহর ভয়, আর কারো ভয় থাকবে না। আল্লাহু আকবার। আমার উম্মত এমন একটা সমাজ উপহার দিবে আমাকে, এমন একটা সমাজ দিবে যে সমাজে আল্লাহর ভয় ব্যতীত আর কোনো ভয় আর কিছু থাকবে না। আজকে চিন্তা করুন, আপনার গ্রাম, আমার সমাজ, আমার দেশে আজকে যুবক তো দূরের কথা, বাবা দিয়ে মেয়েরা ধর্ষিত হয়, ভাই দিয়ে বোন ধর্ষিত হচ্ছে, পরিবারের একজন দিয়ে আরেকজন ধর্ষিত হয়, সে কে এটা দেখছে না? পরিবারের একজন আরেকজনের দিকে তাকায় না, ধর্ষিত হচ্ছে। আজকে আমাদের সমাজের অবস্থা এরকম চলে গেছে। রাসূল তো এই সমাজ বলে নাই, রাসূল তো এই সমাজ রেখে যায় নাই। রাসূল তো বলেছেন এমন একটা সমাজ কায়েম হবে কোরআনের কারণে, আমার নীতির কারণে, আমার ভালোবাসার কারণে, আল্লাহর ভয়ের কারণে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ভয় কারো কোলে যায় থাকবে না। আজকে বলেন তো দেখি, যারা আজকে আপনার সন্তান, আপনার পরিবারের কলিজার মধ্যে যদি আপনি বলেন জেনা করো না, ভয় হবে না, জেনার কাছে যেও না, ভয় ঢুকবে না, তাদেরকে যদি আপনি একটা ভালো মানুষ বানাতে চান, সম্পর্ক করিয়ে দেন, সম্পর্ক আপনি লাগিয়ে দেন, সম্পর্ক সৃষ্টি করে দেন আল্লাহর সাথে, ভয় দেখান মৃত্যুর, ভয় দেখান কবরের, ভয় দেখান হাসরের, ভয় দেখান বিচারের, আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয় দেখান। আর দুনিয়ার ভয় তো আছেই, দুনিয়ার বিচার কায়েম করে দেন, এটা আপনার ছেলে হোক মেয়ে হোক। আল্লাহর কসম, এই বাংলাদেশের কোনো ছেলে কোনো যুবক যুবতী ধর্ষণ মামলায় বিচারে আসবে না, সবাই একটা কথাই বলবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলি, কোনো ছেলে ধর্ষণ করবে না, কোনো মেয়ে ধর্ষিত হবে না, সবার কলিজা একটাই থাকবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ। শুধু আপনার কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, এটা হলো প্রিভেন্টিভ। এটার নাম কি? লা তাকরাবু যিনা, লা তাকরাবু যিনা, এই যিনা, এটা হলো প্রিভেন্টিভ। যদি আপনি না দিতে পারেন তাহলে পরিবর্তন হবে না এদের জন্য। বর্তমান আমাদের একটাই নীতি, আমাদের আখেরাতের ভয় তাদের মধ্যে দিতে হবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। বিচার কিসের জন্য? বিচার কাউকে ধ্বংস করার জন্য না, ইসলামের বিচারগুলি কাউকে ধ্বংস করার জন্য না, ইসলামের বিচারগুলি হলো সমাজের মধ্যে পরিবর্তন আনার জন্য, এটা যেন আর না ঘটে এমন একটা পরিবেশ করার জন্য, এটার নাম হলো বিচার। বিচার মানে কাউকে ধ্বংস করবো, বিচার মানে শেষ করে দেবো, তা না, বরং এই বিচারের মাধ্যমে কেউ যেন আর ধর্ষণ না করে, কেউ যেন আর খারাপ পথে না যায়, কেউ যেন আর নারীর দিকে লুলুপ দৃষ্টি না দেয়, এই বিচার করে যদি মানুষের সামনে দৃষ্টান্ত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা মেয়েকে আনা হলো, ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলের ব্যাপারে জানলেন, ছেলের ব্যাপারে জানি বললেন তাকে রজম করে দাও, পাথর মেরে উড়িয়ে দাও, পাথর মেরে উড়িয়ে দাও। আর মেয়েটাকে বলল তুমি সবুর করো, আল্লাহ তোমার মর্যাদা দিবেন। কারণটা কি? ধর্ষণ করা হয়েছে। কারণটা কি? তাকে ধর্ষণ করা হয়েছে। আর যদি জানার হয় তাহলে শাসন হবে দুই ধরনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাপারে বলেছেন হুজু আননি, হুজু আননি, আমার থেকে নাও, আমার থেকে নাও। কাদে জালাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য পথ দিয়েছেন, মত দিয়েছেন, মতামত বর্ণনা করেছেন। মতামতটা কি? দুই নীতিতে বিচার হবে, জেনা যদি করে দুই নীতিতে বিচার হবে,
একটা নীতি হলো আল বিক্রু বিল বিক্র জাল দুমিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি জানা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে 100 দুররা দাও, 100 মা 100 পিতা দাও, 100 ব্যত্রাঘাত করো। এই নীতিটা কার? আল্লাহ সুবহান ওয়া তাআলা। এই নীতিটা কার? আল্লাহ সুবহান ওয়া তাআলা। ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, আল্লাহ বলেছেন 100 দুররা দাও, রাসূল বলেছেন 100 মায়ের দাও। কোথায় দিবা, কোথায় দিবা? গোপনে? না না, গোপনে দেওয়া যাবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন এটা কি করতে হবে? ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা গোত্র যেন, মুমিনদের একটা গ্রুপ যেন দেখতে পারে। বাইতুল মুকাররমের মাঠে নিয়ে আসো, জেনাকারী আর জেনাকারিনী যদি অবিবাহিত হয় সেখানে দাঁড়া করাও, তাদেরকে সেখানে উপস্থিত করো। সরকারিভাবে পুলিশ এবং বিচার বিভাগ এক হয়ে যদি তাদেরকে 100 দুররা সবার সামনে দেওয়া হয়, যারা দেখবে আর যারা শুনবে জেনার দিকে সত্যি দূরের কথা স্বপ্ন দেখবে না। কথাটি কাজ কিনা বলেন? এ আইন কার? আল্লাহর আইন। বিচার করে দেখেন, বিচার করে দেখেন। এখন যদি ছেলে বিবাহিত মেয়ে বিবাহিত তারা দুজনে জেনা করলো, এবার কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বিচারটা হবে যে আসাইবু বিসাইব, যখন বিবাহিত বিবাহিতা হবে তাহলে জালদুমিয়া 100 দুররা হবে প্রথম, এরপরে আর রজম, আর রজম। যদি বিবাহিত বিবাহিতা হয় তাকে কোমর পর্যন্ত দেবে দাও, মাটির নিচে গর্তের মধ্যে ঢুকায় দাও, চতুর্পাশ থেকে দাঁড়িয়ে যাও, চতুর্পাশ থেকে দাঁড়িয়ে পাথর মেরে তাকে বিক্ষিপ্ত করে দাও। যদি এই বিচার চালু করা যায় তাহলে আমার সমাজের মধ্যে কোনো দর্শনকারী বাংলাদেশে থাকবে না। এই দর্শনকারী সিলেটে কলেজের মধ্যে কি যায়, কলেজের ছেলেরা দর্শন করে, এই দর্শনকারী আর চোখ তুলে কারো দিকে তাকাবে না, কারণ যখন দেখবে কোমর পর্যন্ত তাকে গেড়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তখন আর দর্শনের চিন্তাই সমাজে থাকবে না। এই নীতিটা কার? আঙ্গুলটা উঁচা করে বলেন, এই নীতিটা কার? যদি কারো সন্দেহ লাগে, যদি এই নীতির বিরুদ্ধে কেউ কথা বলে, যদি এই নীতির বিরুদ্ধে কেউ যদি কোনো মন্তব্য করে, ভিতরে ভিতরে কুচিন্তা করে, আল্লাহর কসম সে যে কোনো জাতির, যে কোনো গোষ্ঠী, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, মুসলমান হতে পারবে না, মুসলমান থাকবে না। সুতরাং ধর্ষণের বিরুদ্ধে আমাদেরকে ছুচ্চার হওয়া দরকার। আগে বিচার ছিল, বিচার আসিল না? কি বলেন মুরব্বীরা বলেন তো দেখি, আপনারা যখন ছুটো তখন বিচার ছিল কি না? কেউ যদি জেনা করতো বিচার হতো কি না? কারা করতো? কোনো রাষ্ট্রীয় আইন, কোনো সরকারি আইন, কোনো সরকারি কোর্ট? তখন কি কি ছিল? সামাজিক বন্ধন ছিল, সামাজিক একটা নীতি ছিল, সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তাদের মধ্যে চরিত্র ছিল, এরা বিচার করেছে। আমরা ছোটকালে দেখেছি যখন আমরা ছোট, যারা জেনা করেছে তারা, তাদের বিচার হয়েছে, তাদেরকে দুররা মারা হয়েছে, এই দুররা আবার সবাই দেখেছে। এই দেখার কারণে সমাজের মধ্যে জেনা তেমন ছিল না। কথাটি কাছে কিনা বলেন? এখন তো বাড়িতে বাড়িতে জেনা, এখন তো বাড়িতে বাড়িতে জেনা, জেনার অবস্থা এখন। একজন আমাকে বলে হুজুর, এক গ্রামের লোক বলে হুজুর, এক সর্দার বলে হুজুর, জেনার বিচার যদি আমরা ঠিকভাবে করি তাহলে আমার গ্রামে কোনো লোক রাখা যাবে না, সবার পিঠের চামড়া উঠে যাবে। জেনার বিচার যদি করি আমাদের গ্রামের লোক অধিকাংশের পিঠের চামড়া উঠে যাবে। কথাটি কাজ কিনা বলেন? সমাজে জেনা এইভাবে চলে আসছে, এই জেনা দূর করতে হলে বিচার কার চাই? বলেন কার বিচার চাই?